ওয়েলকাম আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার সহযোগী অধ্যাপক বিভাগীয় প্রধান অমিষি মেডিকেল কলেজ থেকে আমি সম্প্রতি অবসর গ্রহণ করেছি এবং তারপর কমিউনিটি বেস মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল প্যাথোলজিতে জয়েন করেছি সিনিয়র কনসালটেন্ট এবং চিফ হিসেবে আমি ছাত্রদের জন্য পড়তে স্টুডেন্টদের জন্য কিছু ক্লাস নিচ্ছি ইউটিউবে দেওয়ার জন্য যেন তারা এখনও আমার ক্লাস তারা করতে পারে ভার্চুয়াল ক্লাসগুলি সেই থেকে আজকে আমি আলোচনা করতেছি ওই হিস্টোপ্যাথোলজি টিস্যু প্রসেসিং এবং স্টেনিং আমরা এর আগের পর্বগুলিতে যা শেষ করেছি সেগুলি হলো টিস্যু প্রসেসিং শেষ হয়েছে আজকের পর্বে আমি বলবো স্টেনিং প্রসিডিউর তো স্টেনিং প্রসিডিউরটা বাকি ছিল এর আগে পর্ব হয়ে গেছে তিনটা আজকে হবে চারটা আজকেই হয়তো শেষ হয়ে যাবে আর কি যারা আগেরগুলি করেন নাই ক্লাস তারাও আগেগুলি করে তারপরে এই পর্বটা দেখবেন তা আজকে হলো শুরু করছি হিমাটোক্সিলিন অ্যান্ড ইউসিং মেথডে স্টেইনিং হিস্টোপ্যাথোলজি স্টেনিং বা টিস্যু স্টেনিং ইট ইজ দি মোস্ট কমন ইউজ রুটিন স্টেন ইন হিস্টোপ্যাথোলজি ল্যাবরেটরি এটাই হলো মোস্ট কমন স্টেনিং মেথড হলো হিমাটোক্সিলিন অ্যান্ড ইউসিং স্টেন এটাকে বলা হয় রুটিন স্টেনিং মেথড রিয়ে লাগবে হ্যারিস হিমাটোক্সিলিন এসিড অ্যালকোহল অ্যামোনিয়া ওয়াটার অ্যালকোহলিক ইউসিন সলিউশন মিনিমাম আপনার লাগবে হ্যারিস হিমাটোক্সিলিন এবং অ্যালকোহলিক ইউসিন সলিউশন এখন স্টেনিং প্রসিডি আমরা এর আগে যে দেখেছি আমরা টিস্যু ব্লক থেকে প্যারাফিন ব্লক থেকে আমরা মাইক্রোটো মেশিন দিয়ে মাইক্রোটোভ এমন একটা মেশিন খুবই দামি মেশিন লক্ষ লক্ষ টাকা দাম খুব পাতলা করে টিস্যু কাটতে পারি আমরা পাতলা করে টিস্যু কেটেছি ফোর টু ফাইভ মাইক্রোন থিকনেসে সেটা আমরা প্যারাফিন মানে ওয়াটার বাতে প্যারাফিন সহ টিস্যু সেকশনটা আমরা এই যে এরকম স্লাইডে নিয়েছি ওই পর্ব আমাদের শেষ হয়ে গেছে এখন এই সেকশনের যে একটাতে দেখেন অনেকগুলো আছে এক দুই তিন চার পাঁচটা সেকশন আছে এই পাঁচটা থেকে আমরা পছন্দ করে একটা সেকশন রেখে আরগুলি চাকু দিয়ে ফেলে দিব হচ্ছে তো মাঝখানে থাকবে একটা এইটাকে আমরা স্টেন করব স্টেন করার উদ্দেশ্য হল যে এর নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের আঁকিটা আমরা দেখবো স্টেন না করলে এগুলি কালার না করলে এই সাবস্থানগুলো বোঝা যাবে না তো এখন এর মধ্যে আছে টিস্যু এবং আছে প্যারাফিন ওয়াক্স তো এই যে প্যারাফিন ওয়াক্স এটাতে আমাদের দূর করতে হবে এর একমাত্র দূর করতে পারি আমরা জাইলেনে ডুবে জাইলেন এটাকে ডিজার্ভ করে শেষ করে ডুবে এইরকম টিস্যু প্রসেসিং টিস্যু স্ট্রেনিংয়ের জন্য কফলিন জার আছে এই কফলিন জার দেখেন ভিতরে কেমন বৈজ্ঞানিক কফলিন আবিষ্কার করছে ভিতরে কেমন ঘাস কাটা আছে স্লাইডকে খারাপভাবে রাখা যায় এইভাবে এইভাবে রাখা যায় একটা স্লাইড আরেক সাথে আরেকটার সাথে লেগে যায় না এবং এইভাবে দশটা স্লাইড রাখা যায় পাঁচটা খাজে দশটা স্লাইড এদিক সেদিক করে রাখা যায় তো এর মধ্যে থাকে এরকম স্টেনিং রিয়েজেন্ট কয়েকটা সাজানো থাকবে যতগুলো দরকার সাজানো এক একটা থেকে এক একটা লেভেল করা থাকবে এরকম গায়ে লেভেল করা থাকবে এরকম গায়ে লেভেল করা থাকবে যেটা অ্যালকোহল আছে অত পার্সেন্ট আছে তা লেখা থাকবে জাইলিন আসে তা লেখা থাকবে তো এর মধ্যে আমি করবো কি এই স্লাইড ছেড়ে দিব এভাবে ছেড়ে দিব জাইলিনে ছেড়ে দিলাম এ লেনে তিন মিনিট রাখবো তারপরে এতে জায়লেনটা জাইলেনে ওই এটা উঠে যাবে প্যারাফিনগুলো উঠে যাবে শুধু টিস্যুটা থাকবে দেন ট্রান্সফার টু অ্যাপস্লুট অ্যালকোহল ফর থ্রি মিনিট তারপরে এর পাশেই আমার আরেকটা অ্যাপস্লুট অ্যালকোহলের জার থাকবে কফনি জার এই টিস্যুটাকে তুলে এই অ্যালকোহলের অ্যাপসোলেট অ্যালকোহলে এতে রাখলাম থ্রি মিনিট রাখলাম তারপরে এর থেকে আবার তুলে আবার তিন মিনিট পরে আবার এইট্টি পারসেন্ট অ্যালকোহলে রাখলাম মানে গ্রেজুয়ালি অ্যালকোহল কমে আসতেছে এই যে কমে আসতেছে আর পানির মাত্রা বাড়তেছে তার মানে পানি ঢুকাইতেছি এটা হইলো রিহাইড্রেশন আগে ডিহাইড্রেশন হয়েছিল এখন পানি ঢুকাচ্ছি এটা নাম হলো রিহাইড্রেশন তারপরে আবার এভাবে এখান থেকে তুলে পরের যে ই আছে কপিঞ্জার এর মধ্যে আছে ফিফটি পারসেন্ট অ্যালকোহল মানে ফিফটি পারসেন্ট পানিও আছে তার মানে ফিফটি পার্সেন্ট পানি ঢুকে গেছে দুই মিনিট পরে এইটা আবার ট্যাপ ওয়াটারে ট্যাপ ওয়াটারে এটা রিন্স করলাম অতিরিক্ত রংটা চলে গেল হিমাট এখন দিতে হবে হেমাটোক্সিলিন এবং হেমাটোক্সিলিন স্টেনের মধ্যে দিতে হবে ফাইভ টু সেভেন মিনিট এই যে ফাইভ টু সেভেন মিনিট রাখলাম হেমাটোক্সিলিন হেমাটোক্সিলিন কী করলো নিউক্লিয়াস এবং ক্যালসিয়াম স্টেন করে ফেললো ব্লু কালার তারপরে এই রানিং ট্যাপ ওয়াটারে তিরিশ সেকেন্ড রিন্স করলাম অতিরিক্ত ওয়াশ আউট উঠে গেলো রংগুলা তারপরে ওয়াশ এক্সেস ডাই ইন ওয়ান পার্সেন্ট এসিড অ্যালকোহল বাই কন্টিনিউয়াস এজিটেশন ফর ফিফটিন মিনিট তারপরে কি হল ওয়াশ ইন রানিং টেপ ওয়াটার তারপরে গিভ থ্রি টু থ্রি ডিপস ইন অ্যামোনিয়া ওয়াটার সলিউশন আনটিল টিস্যু স্টেন ব্লু টিস্যু যেন ব্লু দেখা যায় এই পর্যন্ত আমি ওই ওয়াটার ওয়াটারে চুপাইলাম ওয়াশ ইন রানিং ট্যাপ ওয়াটার ফর থার্টি সেকেন্ড তারপরে কাউন্টার স্টেন উইথ ইউসিন ফর ফাইভ টু থ্রি টু ফাইভ মিনিট তারপরে এখন আরেকটা বোতলে থাকবে আরেকটা জারে থাকবে ইউসিন সেই ইউসিন কিন্তু লাল এখানে ডুবাইলাম তিনের থেকে তিন থেকে পাঁচ মিনিট ডুবিয়ে রাখলাম তাতে কী হবে লাল হয়ে যাবে রেড হয়ে যাবে সাইটোপাজন এবং আদার্স সাপারস ওয়াশ ইন রানিং টেপ ওয়াটার ফর থার্টি সেকেন্ড ডিহাইড্রেট বাই কিপিং ইন ইনক্রিজিং কনসেন্ট্রেশন অফ অ্যালকোহল এখন আবার ডিহাইড্রেশন করতে হবে ট্রেন দেওয়ার আগে কিন্তু করছিলাম রিহাইড্রেশন এখন ডিহাইড্রেশন করতে মানে পানি শুকাই ফেলতে হবে অ্যাসেন্ডিং গ্রেড অফ অ্যালকোহল এখন ওইভাবে চেঞ্জ করতে হবে তবে অ্যালকোহলের মাত্রা বাড়তে থাকবে প্রথম ফিফটি পার্সেন্ট তারপরে সেভেন্টি পার্সেন্ট তারপরে নাইনটি ফাইভ পার্সেন্ট তারপরে হান্ড্রেড পার্সেন্ট শুকাই গেল তারপরে লাস্টে করতে হবে কি শুকাই গেলে জাইলেনে ক্লিয়ার করতে হবে লাস্টে একটা ক্লিয়ার শেষ মেশ ক্লিয়ার করব জাইলেনে জাইলেন থেকে উঠাইয়া জালেনটা ভিজা ভিজা অবস্থা থাকতে এর উপরে একটা কভার স্লিপ বসাই দিতে হবে এই যে আমাদের স্টেন হয়ে গেছে এই আগে যেটা করলাম এই যে ব্লু কালারের স্টেন হয়ে গেছে ব্লু ব্লু দেখা যাচ্ছে মাইক্রোস্কোপে দেখাল ব্লু আছে পিঙ্কও আছে তো এর উপরে এখন একটা কভার স্লিপ লাগিয়ে দিতে হবে যাতে বাতাসে বা মাছিয়ে বা পোকায় নষ্ট না করে এবং এটা থাকবে চিরদিন এরকম তো এমন একটা আঠা ব্যবহার করতে হবে যেটা নাকি ওঠে না এবং এয়ার টাইট কাঁচকে জোড়া লাগিয়ে দেয় এর নাম হল ডিপিএক্স নাম অথবা কানাড়া বালসাম তো তা কীভাবে লাগাইতে হবে ডিপিএক্সটা আঠালো জিনিস একটা ছোটো একটা স্ট্রর মধ্যে লাগিয়ে এই এই যে এরকম এতে কভার স্লিপ থাকে এই যে কভার স্লিপ একটা কভার স্লিপ বাইশ বাই বাইশ কভার স্লিপ হাতে নিলাম এইভাবে এই হাতে নিলাম তারপরে ওই এক্স আঠাটা এর উপরে এক ফোটা দিলাম এটা উল্টাইয়া এই স্লাইডের ওই শুরু করে দিলাম সেকশনের উপর দিয়া এটার পিঠটা একটু একটু টাচ করে লাগে আঠাটা লাগিয়ে দিলাম লাগাই দিলে মোটামুটি সরাইয়ে দিলাম তাতে এই যে আঠাটা লেগে গেছে এই দেখে টিস্যুর এইদিকে স্লাইড মাঝখানে টিস্যু আর ওইদিকে হলো কভার স্লিপ নিচে কাস উপরে ক্লাস মাঝখানে হলো টিস্যু লেগে গেছে টিপি এক্স দিয়া এখন এটা পরীক্ষা করতে হবে মাইক্রোস্কোপিক্যালি নিউক্লিয়াস দেখা যাবে ব্লু ক্যালসিয়াম দেখা যাবে ব্লু সাইটোপ্লাজম আদার যত কিছু আছে সব পিঙ্ক কালার দেখা যাবে যেখানে কিছু নাই সেখানে ফাঁকা সাদা থাকবে যেহেতু ফ্যাট নাই ফ্যাট ডিজলভ হয়ে গেছে ওটুকু ফাঁকা থাকবে যেখানে পানি ছিল পানি নাই ওটুকু ফাঁকা থাকবে এখন এটা মাইক্রোস্কোপে দেখব দেখে নোট করবো কি কি সেল আছে তার আর কি টেক্সার দেখি ক্যান্সার স্যাল আছে না বা অন্যান্য সেলাস দেখে খাতায় লেগে রাখবো রিপোর্ট করব নিউক্লিয়াস হবে ব্রাইট ব্লু মাসুল ফাইবার এবং ক্যারাটিন হবে ব্রাইট পিঙ্ক কোলাজেন এবং সাইটোপ্লাজম হবে ফেইল পিঙ্ক সাইট হবে অরেঞ্জ রেড এইগুলো হেমাটোক্সিলেন এবং ইউসিন স্টেনের কাজ প্যাথোলজি দেখবেন হিস্টোপ্যাথোলজি বিশেষ করে স্লাইড দেখে রিপোর্ট দেখবেন হিস্টোপ্যাথোলজি রিপোর্ট সেখানে তিনি লিখবেন গ্রস এক্সামিনেশন এবং মাইক্রোস্কোপিক ফাইন্ডিং লাস্টে লিখবেন ডায়াগনোসিস এবং গ্রেডও লিখবেন টিউমার যদি ক্যান্সার থাকে স্পেশাল স্টেনের মধ্যে আছে পি এ এস টেন

মাইক্রোভেনজন্য গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ দেখা যাবে জেল লিঞ্জ সিস্টেম করে এসি ফার্স্ট পেসিলাই দেখা যাবে তারপরে ওই মডিফাইড জিম সিস্টেম এটাতে কি করা যায় এটা টু টু পার্সেন্ট জিম সিস্টিনতে করা হয় ডিটেক্ট অফ ডিটেকশন অফ হেলিকপ্টার পাইলি গ্যাস্ট্রিক পাইপসিতে করা হয়

এই পেপানিকুলার স্টেন বা সংক্ষেপে পেপ স্টেন করা হয় আরেকটা জিনিস রয়ে গেল প্র্যাকটিক্যালি সেটা হলো ফ্রোজেন সেকশন তোমাদের জেনে রাখা ভালো দি ফ্রোজেন সেকশন ইজ এ টেকনিক ইন হুইচ টিস্যু ইজ ফ্রোজেন রেপিডলি টু দি টেম্পারেচার অফ মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেন্টিগ্রেড অ্যান্ড দি সেকশনস আর কাট অ্যান্ড স্টেন ইন দিস ওয়ে টিস্যু ক্যান বি এক্সামিন মাইক্রোস্কোপিক্যালি উইদিন

ফোর থ্রি ফাইভ করা যায় না এইট টু সিক্সটিন মাইক্রিকনেস করে কাটতে হয় অ্যান্ড ফাইনার ডিটেলস অফ টিস্যু ক্যান নট বি এক্সামিন ফ্রোজেন সেকশন ইজ পারফর্ম অন এ মেশিন কল ক্রায়োস্টেট ক্রাইস্টেট মেশিনটা করা হয় ফলোয়িং আর দি সিচুয়েশন ফ্রোজেন সেকশনস আর হেল্পফুল এক নম্বর হ্যান রেপিড ডায়াগনোসিস রিগার্ডিং বেনাইন অর ম্যালিগন্যেন নেচার অফ লিসন ইস এক্সটেন্ট অফ সার্জারি হোয়াইল দি পেশেন্ট ইজ স্টিল অন অপারেশন টেবিল অপারেশন টেবিলে শোয়ানো হয়েছে কতটুকু অপারেশন করা হবে কতটুকু কাটা হবে পড়াই ফেলে দেওয়া হবে লিম্নটায় ফেলে দেওয়া হবে এরকম ডিসিশান নেওয়ার জন্য চট করে একটা টিস্যু পাঠানো হইলেন্ট সেকশনে ডিপার্টমেন্টে ফোন করে তাড়াতাড়ি করেন দশ মিনিটের মধ্যে পেটোলজি সেটা ট্রেন করে বলে দেবে যে ক্যান্সার আছে বা নাই তাহলে উনি ডিসিশন নেবেন উনি কীভাবে অপারেশনটা করবেন হোয়ান স্টাডি অফ ফ্যাট প্রোটিনস অর অ্যান্টিজেনিক মার্কার অ্যাজ দে আর ডেস্ট্রয়েড বাই রুটিন প্রসেসিং অফ টিস্যু যখন এটা প্রজেন সেকশন করা হয় যে রুটিন নিকলে এই ফ্যাট থাকে না কাজেই এই এই ক্ষেত্রে প্রজেন্ট সেকশন করা হয় প্রিকশন নিতে হবে ফ্রোজেন সেকশন ইজ অ্যান ইমার্জেন্সি ল্যাবরেটরি ওয়ার্কার শুড অলওয়েজ অ্যাবাউট বিজেন সেকশন বিফোর হ্যান্ড অল প্রিপারেশন আর কমপ্লিটেড বিফোর অ্যারাইভাল অব দি টিস্যু আগে থেকে ওদের ফোন করে রেডি রাখতে হবে ক্রায়োস্টেট শ্যুড প্রিপারেবলি রিমেন অন মেশিন অন রাখতে হবে টিস্যু আসবে অল দি টাইম টু মেনটেন ইটস টেম্পারেচার এট মাইনাস টোয়েন্টি ডিগ্রি এটি কঠিন মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচার রাখতে হবে ডিল উইথ টিস্যু আর্জেন্টলি অন অ্যারাইভেল ইন দি লেবরেটরি প্রসিডিউরটা কি গ্রস একজামিনেশন অফ টিস্যু বাইপ্যাথোলজিস্ট খুব দ্রুত টিস্যু ইজ প্লেসড ইন ম্যাটালিক ব্লক ইজ কভার্ড উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ আইসু পেনটেন আইসু পেনটেন হ্যাজ দি

spray the block and knife with isopentane to maintain temperature trim the block with cutting mechanism adjust it at 25 micron thickness before cutting the actual section replaces the empty roll plate make 8 to 10 micron thick section sections are transferred to slide

Rinse in tap water, differentiate in 1% acid alcohol on one drip only. Bluing is done in ammonia, one or two dip only. Rinse in running tap water, dip in eucerin for one minute, 0.5 to one minute. Rinse in water, dehydrate through 70, 80, 90 alcohol, percent alcohol. ওয়ান টু টু ডিপস ইন ইস ওখানে মিনিট না খালি ডিপ ঘন ঘন কয়েক মিনিটে শেষ করতে হবে কিপ ইন অ্যাবসুলিট অ্যালকোহল ফর ওয়ান মিনিট ডিপ ইন জাইল্যান্ড ডিপ ইন ইউসিন ফর রিন্স ইন ওয়াটার হয়ে গেছে ডিপ ইন জাইল্যান্ড এখানেও জাইল্যান্ড লাগবে ফর ওয়ান টু টু মিনিট মাউন্ট উইথ ডিপিএক্স মাউন্ট ডিপিএক্স মাউন্ট তাড়াতাড়ি দেখে ফেলতে হবে মাইক্রোস্কোপে দেখে রিপোর্ট না লিখে ফোন করে দিতে হবে সাতজনকে যে আপনার এই সেকশনে আমরা ব্রেস্টে আমরা মেলিঙ্গেন্সি পেয়েছি আপনি ডিসিশন নেন এই টিস্যুতে আমরা মেলিঙ্গেন্সি পেয়েছি ডিসিশন নেন এতটুকু ডিটেলস বলা হবে না ডিটেলস দেখা হবে না ডিটেলস আমার ওই টিস্যু দিয়ে রুটিন টিস্যু প্রসেসিং করে সেকশন করে দুই দিন পরে রিপোর্ট দেওয়া হবে আমরা এই পর্যন্তই শেষ করলাম আমরা টিউশন প্রসেসিং এবং স্ট্রেনিং তরুণ বিশেষ করে ফোর্থ ইয়ারের ছাত্রদের জন্য উপকারী হবে তোমরা যারা আমার ক্লাস করি তাদেরকে সবাইকে ধন্যবাদ আমার ক্লাস শেয়ার করো লাইক করো কমেন্ট দাও আর সাবস্ক্রাইবার যারা হবে আমার সাবস্ক্রাইবার হওয়া আমার ইউটিউব চ্যানেলে ধন্যবাদ সবাইকে